হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেল আননোন ইনফরমেশনে। আজকের এই ভিডিওটি 1971 সালের পরাজিত দেশ পাকিস্তান সম্পর্কে। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা পাকিস্তান সম্পর্কে অনেক কিছু জানেন না এবং জানার আগ্রহ রয়েছে। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে ঘুরে আসি পাকিস্তান থেকে। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে এই দেশটি অবস্থিত। পাকিস্তান ভারতীয় উপমহাদেশের একটি অংশ। এর দক্ষিণ দিকে রয়েছে আরব সাগর, পশ্চিমে আফগানিস্তান এবং ইরান, পূর্বে ভারত এবং উত্তর পূর্বে রয়েছে তিব্বত। এই দেশটির রাজধানী হচ্ছে ইসলামাবাদ এবং করাচি এই দেশের সবচেয়ে বড় শহর। এই দেশটির আয়তন 8,81,913 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে 21,27,642 জন। ফরাসি, হিন্দি এবং উর্দু ভাষায় এই দেশটির অর্থ হচ্ছে পবিত্রতার দেশ। পাকিস্তান নামটি আসে ভারতের উত্তর পশ্চিমাংশের চারটি অঞ্চল থেকে। পথে পাঞ্জাব, আতে আফগানিয়া, কতে কাশ্মীর এবং সতে সিন্ধু। এই দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উর্দু হলেও প্রায় 40% মানুষ ইংরেজিতে কথা বলে থাকে। পাকিস্তানে 96.4% মুসলিম, 1.5% হিন্দু, 1.5% খ্রিস্টান এবং বাকি অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। পাকিস্তান পৃথিবীর প্রথম মুসলিম দেশ যার কাছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক এই পাকিস্তানে রয়েছে। গিনিস বুকে নাম উঠেছে ইবি ফাউন্ডেশনের এই সার্ভিসের জন্য। পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল পাকিস্তান একাই বানিয়ে থাকে। প্রতি বছর 6-8 কোটি ফুটবল এই দেশ বানিয়ে থাকে। আপনারা তো পৃথিবীর 60টি আশ্চর্যের কথা শুনেই থাকবেন, কিন্তু অষ্টম আশ্চর্যের কথা কতজনই বা জানেন? চীন এবং পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়া ক্যারাকোরাম হাইওয়ে হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। এটি লম্বায় প্রায় 1,300 কিলোমিটার এবং উচ্চতা 15,397 ফুট। এই দেশ পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যেটি রিসার্চ সেন্টার অ্যান্টার্কটিকায় অবস্থিত। গ্লোবাল পিস ইন্ডেক্সের রিপোর্ট অনুসারে পাকিস্তান পৃথিবীর বিপজ্জনক এবং অসুরক্ষিত দেশগুলোর মধ্যে নবম, আর মহিলাদের জন্য অনিরাপদ লিস্টে তৃতীয়, আর ভারত রয়েছে 4 নম্বরে। এই পাকিস্তানে রয়েছে পৃথিবীর চতুর্থ ব্রডব্যান্ড সিস্টেম। পর্ন সার্চ করার ক্ষেত্রেও পাকিস্তান 1 নম্বরে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানমেড ফরেস্ট এই পাকিস্তানে, আর এর নাম হলো চাঙ্গামাঙ্গা ফরেস্ট। এটি 12,000 একর জুড়ে অবস্থিত। বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যেটি কোনো ইসলামিক দেশের জন্য প্রথম। পাকিস্তানের জাতীয় খেলা হকি হলেও এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। এখানকার জাতীয় পানীয় হচ্ছে আখের রস। কম্পিউটারের প্রথম ভাইরাসও একজন পাকিস্তানি তৈরি করেছিল। পাকিস্তানের মুদ্রা নাম হচ্ছে পাকিস্তানি রুপি। এক পাকিস্তানি রুপি বাংলাদেশে 0.68 পয়সা। ইরান ও ভারতের পর পাকিস্তানের সবচেয়ে বেশি শিয়া মুসলিম বসবাস করে। পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ললিউড বলা হয়। পাকিস্তানের জাতীয় সঙ্গীত পুরো পৃথিবীতে 1 নম্বর স্থান দখল করে রয়েছে। বাঙালি জাতির কাছে পাকিস্তান জাতি একটি ঘৃণিত জাতি, কারণ তারা কেড়ে নিতে চেয়েছিল বাঙালিদের মাতৃভাষা ও স্বাধীনতা, কিন্তু তারা বাঙালিদের অদম্য সাহসের কাছে পরাজিত হয়েছে। এইসব ইতিহাস তো আমাদের সবারই জানা। পাকিস্তানের সরকার ওই দেশে বসবাসরত বাঙালি রাজাকার এবং তাদের সন্তানদের মোটেও পাকিস্তানি বলে পরিচয় দেয় না। পাকিস্তানের স্কুল পর্যায়ের বইগুলোর মধ্যে স্বাধীনতা তথ্য সম্পর্কে অনেক ভুল তথ্য দেওয়া রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতিদিন বিভিন্ন দেশ, টেকনোলজি এবং সায়েন্স সম্পর্কে মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে পরের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ।